গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা লাইফস্টাইল ব্লগে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হইলাম আপনার সামনে। আর আজকে সকাল তো নয় আপনার সামনে হাজির হইলাম কাপড় ধোয়া তনে। আর সকালে উঠে চা নাস্তা করছি, চা নাস্তা করে আমার হাজবেন্ডও গেছেন গিয়া। আর এখন 10:20 হয়ে গেছে প্রায়। আমি থালা বাসনগুলো ধুই লিছি, শুধু টিফিন লওয়ার বাকি রয়েছে, আর বাকি কাজগুলো রয়েছে। আর বিছনা উছনা এখন পর্যন্ত কোনো কিছু গুছাইছি না, এগুলো গুছাইতাম। আর দেখা তো আপনারা প্রচুর মানুষ, কিন্তু যে খালকে খাইল ফরে উলি 16 ডিসেম্বর, কারণ অনেক তারা সাজ কর্ম করে এগুলা দিয়া, মানে যে 16 ডিসেম্বর যে শ্রদ্ধাঞ্জলি দেওয়া এগুলা বানানি হয় আমরা লাগা বাসন বাসার মধ্যে, এগুলো সম্পূর্ণ তো তারা রেডি করে। তারা আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুক, আমি কি করি না করি সকালের কাজগুলা। যে ওদিকে আমি তরকারিগুলো গরম করে নিয়েছি, এই যে তরকারিগুলো গরম হয়ে গেছে বা ভাতগুলো হয়ে গেছে, এগুলো টিফিন রেডি করবো। আর এখন ফাঁকুটা কোটা কিছু ঝাড়ু দিছি না, নারিকেল ফাটাই রাখছি, এটা হাঁটতাম। বাসনটা সম্পূর্ণতা তো হয়ে গেছে, আজকে বেশি রোদও নাই, কালকের কিছু কাপড় আছে এগুলা এখন পর্যন্ত শুকাইছে না। এখন আমিও কাপড়গুলো দিলাম মিলিয়া, আজকে তেমন বেশি একটা রোদ নাই। আর গাছের মধ্যে কি সুন্দর আমর যে ফুলগুলো আইছে, হয়তো আম ধরার লাগে যে সুন্দর লাগে, সারাটা গাছে কিন্তু আম আইছে, আমর বোলগুলো আইছে। আর কয়েকদিন পরেও আমগুলো ধরে নিব, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আমরা বাসার বেলকনির যে ফাঁসে এই গাছটা খুব সুন্দর লাগে দেখতে। কেন দোকানও লাগে, আমি নারিকেল কাটছি, এটা দেখিয়ে সুন্দর করে এগুলো আমি এখন ফ্রিজে রাখি দিব। আর দোকানও নেওয়ার লাগে পানির বোতল বললাম, কারণ আমি ফিল্ড দোকানের পানি খাই না, যে ফিল্টারের পানি দেওয়া যায় পানি খাই না। আমি বাসার তো যে আমার ফিল্টার করা যায় পানি, এগুলো আমি গরম পানি করে তারপরে ফিল্টার করে ফিটকিরি দিয়া, কারণ দেখো কি মানে আয়রনটা জমছে। প্রতিদিন কিন্তু আমি এগুলো দই, আজকে নিয়েও আবার দই মো সুন্দর করে গোসাই একবারে সাদা হয়ে যাব, কারণ প্রতিদিন আমি গরম পানি হইয়া ফিটকিরি হইয়া তারপরে দইয়া দিই। টিফিনটাও রেডি করে নানারে হইয়া এখন টিফিনটা পেক করে নিলাম। একটু যে বাকি যে বাসনগুলো আছে এগুলো এখন দই নিলাম। বাসন টাসন সম্পূর্ণতা দেওয়া বয়স শেষ, বেসিনও নিয়েছ সম্পূর্ণতা পরিষ্কার করে দিতে হইয়া এখন ফাঁকুটাটা ঝাড়ু দিলাম। ফাঁকুটা ঝাড়ু দিয়া গিয়া তারপরে গেলাম রুমও লাগবো, বিছনা উছনা পরিষ্কার করার তোলার, বিছনা উছনা তুললে তারপরে ঘর টর ঝাড়ু দিব, ঝাড়ু দিয়ে তো আবার দোকানও যেতে হইব। দোকানও যাওয়ার আগে আমি যা সমস্ত কাজ করি আর কি এগুলো আপনার সাথে শেয়ার করি। আর বাসার থাকলে তাকে যদি তো তোর আপনার সাথে সারাদিনের জিনিসগুলো আমি শেয়ার করতাম পারতাম। বিছানা উছানা আমার সম্পূর্ণতা গুছানি শেষ, এখন আমি গোটটা ঝাড়ু দিলাম, কারণ সকালে আমার খুব মানে তাড়াতাড়ি সাজগুলো করতে হয়। আগে ফাঁকুটা সম্পূর্ণতা সাজ আমি গুছাই গুছাই গুছাইয়া তারপরে আই রুমের মধ্যে টিফিন উফিন লইয়া সম্পূর্ণতা, এখন আমি গোটটা ঝাড়ু দিয়া তারপরে গড় মুসমু গড় মুসা উসা ফরে আবার সম্পূর্ণতা কাপড় চুপড় বেলকনিতে না আইনা তারপরে আমি গুছলাম। আমি গুছলতো না বারোই শুধু কাপড়টা ফইরেও আমি দোকানে যাই মুগিয়া, আর গুছলতো না বারোই অন্য কোনো সাজ করি না। আর দেখো প্রচুর ময়লা কিন্তু বাড়িছে, আর প্রতিদিন আমি সকাল বিকাল কিন্তু গড়টা ঝাড়ু দিই, ঝাড়ু দেওয়ার পরে রাত্রে কিন্তু পাই আবার যেরকম মানে বালু 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 ভাব। এখন দেখো আমি গড়টাও মুছিলিরাম, গড় আপনার সাথে কথা হইতে হইতে গড়টার সম্পূর্ণতা মুছ হয়ে যায় আমার। আর আমি এই দোকানে আইয়া বয়ে জবরটা দিছি, কারণ নিজে নিজে একা হাতে ভিডিও
সব কিছু আমার কমপ্লিট গটর মুসা উসা সম্পূর্ণতা শেষ এখন খালি গুছলাম আমি গুছল কইরাও দোকানে যাই মুগি এগুলো সম্পূর্ণতা আর এগুলো আপনার সাথে আর শেয়ার করতাম পারছি না দাওকা সম্পূর্ণতা মুসা মুসি শেষ এই যে ওই রুমগুলো শেষ মুসা মানে একা একা হাতে সম্পূর্ণ রুম ঝাড়ু দেওয়া মুসা সম্পূর্ণতা একা একা হাতে করতে হবে আর একটু দরজা লাগাই রাখছে কারণ বাতাসের লোকে বালুটা আই হাতে খোকা বেলকুনি উলকুনি সম্পূর্ণতা আমার শেষ যারা মুসা দেওয়া আর এখন আমি দোকানে যাইমু গিয়ে আর দোকানে গিয়ে আজ কোনো কিছু শেয়ার করতাম পারি তো করবো না হইলে রাত্রে কী কী রান্না বাড়া করি না করতে তো আপনার সাথে শেয়ার করবো আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকবা আপনার সাথে কথা হইতে হইতে দেখো তারা সবটা ফুলের ইয়েগুলো বানাইলে আর কিন্তু যখন ফুল সারা সম্পূর্ণতা বানায় দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে বলবা না পাশে থাকা বেল আইকনটি অন করবা যাতে নতুন একটা ভিডিও নোটিফিকেশন পাওয়া লাগে আর দোকান তো গোসল হইয়া বাড়ো ইয়া কাপড় ফোড়ার লাগে দোকানে যাওয়ার লাগে কাপড় তো বা করে লিছি তার আপনারা ভালো থাকবা অনেক মাছ লো হয়েছে দুপুরে বাসার দিয়া ফাটাইছিলাম ফিচি একটারে আর দেখো আমি আন্টি একজন আসলাম ওনারে কইছি ফোন দিয়া মাছগুলো খাট্টা দিয়া যাইতে কারণ আমার পক্ষে তো সম্ভব না এতগুলো মাছ কাটা ফাবদা মাছ লইছেন শরফুটি রুই মাছ বাবা আরও ওইলগিয়া খালি আর মাছ ওগুলো লইছেন তাই নিগুলো খাটে আর আমি ওদিকে রান্না বাড়া বসাই দিছি লাউটা বসাই এই কারণে আমি লাউ পাতা ভর্তা করবার লাগি পেঁয়াজ রসুন খাসা মরিচ এগুলো একসাথে বাজিয়ে নিলাম সরিষার তেলও এগুলো ভাজা কইরা শাকগুলো আর যে খাসা মরিচগুলো আর সিদ্ধ দিয়ে রাখলাম এগুলোও ভাজা করমু ভাজা কইরা এগুলো ভর্তা করমু দেখি প্রথম আমি ভর্তা করাম জানি না কীরকম হইব না হইব কারণ আর কোনোদিন করছি না তাও আমি মোবাইলও দেখা করছি ভর্তা কিন্তু তারপরে খাওয়ার পরে কিছু পালা লাগছে তেমন একটা খারাপ লাগছে না আর এখন আমি এগুলো ফরে ফিসমো আগে তরকারিটা বসাই দিমো যে শীতল মাছ বোনা করবো তরকারিটা বসাই দিমো তরকারিটা বসাইয়া বাকি যে কাজগুলো আছে গরুর এগুলা করবো কারণ মেয়েরার তো অনেক কাজগুলো থাকে কারণ টুকুটিনাটি রান্না বাড়া করা তাইলে অনেক বাসনগুলোও বাড়ো এগুলো দৈত নিজে একা একা হাতে সম্পূর্ণতা করা লাগে আমার কারণ আমার এক পুরা কপাল মানে সম্পূর্ণতা নিজের একা একা হাতে সম্পূর্ণতা করতে হয় আর লাউটা অবসাইছি কারণ লাউটা কোনো ফানি অ্যাড করতাম না লাউর মধ্যে তারপরে দেখো প্রচুর ফানি বাড়াইছে কারণ আরও খসা আনি খসাই খসানির পরে মাছের মাথা দিব আর মাছের মাথাটা মানে এগুলো রুই মাছের মাথা তারপরেও বেশি বড় নয় মাথা তারপরেও খাইতে কিন্তু খুবই টেস্ট লাগছে কারণ এই লাউর মধ্যে কোনো সার দেওয়া নাই এটাই লাগে আমরা বাড়ির লাউ প্রচুর ভালো লাগছে খাইতে আর এগুলো আমি এখন রান্না বাড়া পোষাইয়া তারপরে বর্তাটাও ইয়ে করিলাম পিসিলিম আর দেখো কেন মাছের মাথাটাও দিলাম কারণ এগুলো রান্না বাড়া দোকান তো নাই রান্না বাড়া করতে কিন্তু খুব অলসতা লাগে তারপরে তো আমি ভিডিও একা একা হাতে করি কারণ যদি অন্য কেউ ভিডিও কইরা দেয় তারপরে নিজে নিজে সব কিছু তোলা যায় তার আমি যতটুকু পারি তা ততটুকু আমি শেয়ার করি তোমার আপনার সাথে আর ওই দেখো আমি এগুলো ফিসে উসার পরে আমি শীতল মাছটাও বোনা বসাই দিয়েছি কারণ শীতল মাছটার মধ্যে বেশি পানি দিতাম না অল্প একটু পানি দিব কারণ হালকা হালকা
মানে ঝোল থাকবো এরকম রান্না করবো, লাউটাও হয়ে গেছে, এইগুলোর মধ্যে একটু পানি দিয়ে আমি একবারে জাল দিয়ালাম, এই তোমার ভর্তাটাও হয়ে গেছে, ভর্তার মধ্যে লবণ অ্যাড করিলাম, লবণ অ্যাড করিয়া তারপরে ওগুলো রাখি দিব, রান্নাবার শেষে তো প্রচুর খাসখা এগুলা গুছাই গেছে, তারপরে একটু রেস্ট লইম, রেস্ট লওয়ার পরে খাওয়া দাওয়া কইরা এটার মধ্যে আমি এখন একটু সরিষার তেল দিলাম। আজকে আর্জেন্টিনা খেলা খেলা দেখ খেলা দেখ মোরা খুবই ভালো লাগছে খাইতে, তেমন একটা খারাপ লাগছে না, ভালো সুস্থ থাকবা, দেখতে থাকো সবাই সুস্থ থাকতা, আর আমার কন্টিনিউ আমার ব্লগ ব্লগটা দেখবা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা আর সাবস্ক্রাইব করতে ভুলবা না, যারা যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করছেন তারা অসংখ্য ধন্যবাদ, যারা যারা করছেন না তারা প্লিজ আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা, আমার সাপোর্ট করবা, আমার সাপোর্ট করলে আপনারা মনে করেন আমি একটু বালা বালা আরও ভিডিও করতাম পারি, আর যদি ভিডিওটা যদি বালা হয় তো মনে করেন আমার খুবই আনন্দ লাগে, যদি কেউ কমেন্ট করে বা লাইক করে আমার খুবই আনন্দ লাগে, কারণ কোনো দিন আমার মানে ইচ্ছা আসিল না এরকম ভিডিও করার, কারণ আখতা হঠাৎ করে যে মনে হইলে সবাই যখন ভিডিও করে আমি কেন ভিডিও করতাম পারি না, দেখি আমি একটা চ্যানেল খুলবো, তাই আপনার সাথে মানে এরকম একটা ছোট্ট একটা চ্যানেল খুলছি আর কি, তা আপনারা একটু ফাঁসে থাকবা, আর এমন কিছু বাজার করছি যে খাসা মরিচ পেঁয়াজ পাতা ধনিয়া পাতা লেবু এগুলো বাজার করছিলাম, শিম মসুর ডাল বা ওই যে পেয়ারাগুলো এগুলো বাজার করছিলাম, আর ওদিকে আসার সময় একটা রসমালাই নিয়ে আইছি, অনেকগুলো আমি খাই না আমার হাজবেন্ডের লাগে নিয়ে আইসি, আর যা টুকটাক বাজার করি বা আমার লাইফস্টাইলে কী করি না করি তাও আপনার সাথে শেয়ার করি, আর এখানে লেবু খাস নাগামরিচ আছে, এদিকে যে পেয়ারা কমলাগুলো খাইটারা আছে এগুলো খাইটা রাখি দিই আমি, কারণ ভাত খাওয়ার পরে খাইমু, আর তার বালা থাকবা সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।